গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। বাট আমি ভালো নাই। এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির জিও ফোন। এর একটা সব থেকে বড় প্রবলেম হয়েছে দেখো তো। আজকে হঠাৎই দেখো, আমি যখন এটা অন করছি, তখন দেখো এই লেখাটা দেখাচ্ছে, ডিভাইস স্পেস ইজ লো অ্যান্ড লেস দ্যান, দাও দেখে নাও, লেস দ্যান 33.3 MB রিমেইনিং। দেখতে পাচ্ছ তোমরা? তো আমি ভাবলাম, কেননা এই প্রবলেমটা যখন আমার হয়েছে, হয়তো আরো যারা এই ফোনটা ইউজ করে তাদেরও হতে পারে। তো বাড়ি থেকে বলছে আমাকে ফোনটাকে কবে দোকানে নিয়ে যাবি। আমি বললাম ইতনি সি ছোটি প্রবলেম, ইসকে লিয়ে দোকান জানা পড়েগা। ভাবলাম কি, আমি একটা ভিডিও বানাই, এটাকে কিভাবে সলভ করা যায় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। তো চলো কিভাবে প্রবলেমটা সলভ করা যায় তোমাদেরকে দেখায়। তো ফার্স্ট অফ অল দেখো, যে ভিডিও শুটিং প্লেসটা না চেঞ্জ হয়েছে, কারণ আমি তখন অনেক ট্রাই করেছিলাম, তখন হয়নি, তারপর রুমে এসে ট্রাই করলাম। তো ফার্স্ট অফ অল এটাকে পাওয়ার অফ করতে হবে। পাওয়ার অফ হয়ে গেছে। পাওয়ার অফ করার পর দেখো, এটার ব্যাক কভারটা খুলতে হবে। ব্যাক কভার খুলে ব্যাটারিটা খুলে নিতে হবে। তারপর ব্যাটারিটা খুলে নেওয়ার পরে আবার এটাকে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিয়েছি, আবার ব্যাক কভারটা লাগিয়ে দিলাম। এবার যে ফার্স্ট যে করতে হবে সেটা এখন থেকে ঠিকঠাক করে দেখতে হবে। তো রেড আর স্টার বাটনটা একসঙ্গে প্রেস করতে হবে। তো দেখো আমি প্রেস করে ফেলেছি। মাথায় রাখতে হবে রেড আর স্টার বাটনটা। তো দেখো প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন ওই স্ক্রোল বাটনটাকে, ওয়াইপ ডাটা বলে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি, স্ক্রোল করে নিচে এনে ওয়াইপ ডাটাতে আনতে হবে। এখানে শুধু ওয়াইপ ডাটাটা আনলাম, এরপরে কিন্তু ওকে সুইচটা কাজ করবে না। আমি ট্রাই করছিলাম কিন্তু কাজ করেনি। তো সেটাই বলছি, ওকে সুইচটা কিন্তু তোমরা দাবাবে না। তারপরে দেখো আমি ট্রাই করছিলাম রেডের ওপরে সুইচটা, সেটাও হলো না। তো অ্যাটলিস্ট দেখো যে লাল যে সুইচটা আছে সেটাতেই কিন্তু কাজ হলো। তারপর আবার স্ক্রোল বাটনে নিয়ে এসে যে ইয়েস আছে সেই ইয়েসটাতে দাবাতে হবে। তো চলো দেখো, এবং কি ইয়েসটাতে স্ক্রোল বাটনে নিয়ে এসে কিন্তু লাল সুইচটাই কিন্তু টিপতে হবে। একমাত্র লাল সুইচ আর স্ক্রোল বাটন, এই দুটোই কিন্তু কাজ করছে। তো দেখো ফার্স্ট টাইম আমার হলো না, তো আমি আবার সেই সেম প্রসেস করলাম। আবার আমি ওয়াইপ ডাটাতে নিয়ে এলাম, আবার রেড বাটন দিয়ে ওকে করলাম, আবার ইয়েস করলাম, আবার আমি রেড বাটন দিয়ে আবার ওকে করলাম। তো দেখো তোমরা, কিন্তু আবার আমার হলো না, আবার ফেল হলো। তো জানি না কেন এরকম হচ্ছে। কোনো কোনো সময় অনেক ভিডিওতে দেখেছি কি কোনো কোনো সময় এটা একবারে হয়ে যায়, কিন্তু আমি যখন নিজে ট্রাই করলাম তখন দেখলাম যে না, এটা একবারে হচ্ছে না। আমাকে মোটামুটি 4-5 বার করতে হলো, সেম প্রসেস করতে হবে। কিন্তু এটা মাথায় খেয়াল রাখতে হবে, এই যে পুরো ডাটা থাকবে না, পুরো সব ডাটা কিন্তু আর আমি পাবো না, ফোনটা পুরো রিসেট হয়ে যাবে। তো দেখো সেই প্রসেসটা এখনও চলছে, এখনও করছে, প্রায় 4-5 বার করলাম, এবার হয়েছে। এবার পুরো ফোনটা সুইচ অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি অন হবে। দেখো অন হয়ে গেছে। এরপর তোমরা যে ইন্টারফেসটা দেখতে পাবে, পুরো যেমন নতুন যে ফোন নিলে হয় না, ঠিক সেরকম নতুন ফোন নিলে যেমন হয় ঠিক সেরকম ইন্টারফেস আসবে। দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একদম এই প্রবলেমটার জন্য দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দোকানে যাবে তো 150-200 টাকা নিয়ে নেবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখবে পুরো প্রবলেমটা পুরো সলভ হয়ে গেছে। দেখো একটা একটা ধাপে ধাপে আমি তোমাদেরকে পুরো ডিটেলস বললাম না, শুধু পুরো দেখিয়েও গেলাম। একটু টাইম নিচ্ছে,
একটু টাইম নেবে, পুরো রিসেট হচ্ছে, পুরো যা কন্ট্যাক্ট ছিল, যা ফটোস ছিল, সমস্ত কিছু কিন্তু ফোনের যা ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখো চলে এসছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে হবে। তো আমি স্ক্রল বাটনটা নিচে নামিয়ে আমি এখানে ইংলিশ যেটা আছে ইংলিশটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম এবং ওকে করলাম অ্যাকসেপ্ট। এবার কিন্তু সব সুইচগুলো কাজ হচ্ছে। দেখো রেডের রেড বাটনের ওপরে যে সুইচটা আছে ওটা ওকে করছে। দেখো পুরো ফোনটা এখন পুরো নতুনের মতো হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও।